আরেকটা আসেন, একদিন মুখ খুলি নাই, ওই যে চব্বিশ তারিখ সময় শেষ, আব্বা আমাকে বলছে শামীম তুই ধৈর্য ধর, আমি ধরছি, বলছে তুই কিছু কথা বলে সরকারের বদনাম হবে, কথা কই নাই, এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান, চব্বিশ তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, চব্বিশ তারিখের পরে খেলা হবে, তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো, চব্বিশ তারিখের পর খেলা হবে, কে কতটুক মায়ের দুধ খেয়ে রাজনীতি করে চব্বিশ তারিখের পর বোঝা যাবে। পারভেজকে গুম করছো, কারা কারা উপস্থিত ছিল আমরা জানি না, আইভির ছোট ভাই, কাদিরের পোলা, রকনউদ্দিনের পোলা, আইভির মামাতো ভাই, কারা কারা ওখানে গাড়ি নিয়ে অবস্থান করেছিল আমরা জানি, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। সাথে এখন খারাপ লাগে, খালেদা জিয়া কয় পঁচিশ তারিখ, জামাত কয় পঁচিশ তারিখ, সুশীল বাবু কয় পঁচিশ তারিখ, গালফুলা কামাল হোসেন কয় পঁচিশ তারিখ, এখন দেখা যায় আবার আইভি আর রাব্বিও কয় পঁচিশ তারিখ, ঘটনা কি পঁচিশ তারিখ কি? তাহলে ও পঁচিশ তারিখে বোধ হয় আওয়ামী লীগের ক্ষমতা শেষ না, পঁচিশ তারিখে শেষ না, শেষ হবে চব্বিশে জানুয়ারি, কিন্তু থুকুমুকু আমরা ধরে নিলাম, আমার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, আমার বোন আইভি আর হিজরা রাব্বি, রাব্বি হিজরা ছেলের লাশ নিয়ে রাজনীতি করো, তোমার কিছু গুণ আমি আজকে গাই, তুমি কেডা, তুমি রফিউর রাব্বি, ছেলে মারা গেছে চার দিনের মাথায় গেছো 24 প্রোগ্রাম করতে, ফেস পাউডার দিছো আবার লিপস্টিকও দিছো ছোটে, আল্লাহ ছেলে মারা গেছে তার, শহীদ মিনারে 40 দিনের দিন গান হয় ব্যান্ড শো, বাহ কি সংস্কৃতি মুসলমানের, মাশাআল্লাহ, আল্লাহ ছেলেটার আত্মার মাগফিরাত দে।